Santa Claus is coming around driving on a sleigh. হ্যাঁ, সান্তা ক্লজ তো আসছেই, আর সেই সঙ্গে বড়দিনও একেবারে এসে উপস্থিত। পড়া নাচছে দুয়োর গোড়ায় বড়দিন, আর বড়দিন মানে কলকাতার বড়দিন মানে পার্ক স্ট্রিট। রানীর রূপে সেজে উঠেছে গোটা পার্ক স্ট্রিট, এবং সেই সঙ্গে এবছরের সবথেকে বড় চমক যেটা, তা হলো বড়দিনে এবারে পার্ক স্ট্রিটে সবচেয়ে উঁচু একটি ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে। প্রায় 54 ফুট লম্বা এই ক্রিসমাস ট্রি, এবং তার সঙ্গে রয়েছে সান্তা ক্লজ, বাহারি গিফটের বাক্স, এবং তার পাশাপাশি রয়েছে বিভিন্ন তারায় আলোয় আর ঘন্টা দিয়ে সাজানো সেই ক্রিসমাস ট্রি। চলুন দেখে নেওয়া যাক সেই ক্রিসমাস ট্রির অপরূপ সজ্জা। এবারের বড়দিনে বড় চমক কলকাতার পার্ক স্ট্রিটে। বড়দিন উপলক্ষে 54 ফুট লম্বা এবং 30 ফুট চওড়া ক্রিসমাস ট্রি বসেছে পার্ক স্ট্রিটের এপিজে হাউসের সামনে। এছাড়া সেখানে থাকছে 7 ফুট লম্বা সান্তা ক্লজ। বৃহস্পতিবার ওই ক্রিসমাস ট্রি উদ্বোধন করেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। প্রতি বছর 25শে ডিসেম্বর থেকে 1লা জানুয়ারি পর্যন্ত বড়দিনের উৎসব উপলক্ষে আলোর সাজে সেজে ওঠে পার্ক স্ট্রিট চত্বর। এবারও তার ব্যতিক্রম হয়নি, এখন থেকেই আলোর রোশনাইয়ে মেতে উঠেছে ওই এলাকা। তবে বৃহস্পতিবার থেকেই নজর কাড়ছে ওই ক্রিসমাস ট্রি। ৬১টি ছোট বড় তারা দিয়ে ওই গাছটি সাজানো হয়েছে। এছাড়া গাছে রয়েছে 350টি বল, 300টি ঘন্টা এবং 100টি উপহারের বাক্স। বৃহৎ আকার এই গাছটিতে লাগানো হয়েছে 12,000 এলইডি স্পার্কেল লাইট এবং 1,50,000 রাইস লাইট। জানা যাচ্ছে 54 ফুট লম্বা এই গাছটি তৈরি করতে 10 দিন সময় লেগেছে। প্রায় 25 জন কর্মী দিন রাত কাজ করে এই সুন্দর গাছটিকে সাজিয়েছেন। ব্যুরো রিপোর্ট, সমাচার প্লাস বাংলা।